হ্যালো গাইস, তো দুর্গা মাতা চলে গেছে জানি, কিন্তু তবুও লক্ষ্মী পূজা পর্যন্ত দুর্গা পুজোর রেশ কাটে না সবারই আমাদের। কিন্তু দুর্গা পুজোর পরের দিন একাদশীর দিন কিন্তু ঠাকুর প্যান্ডেল সবই থাকে এবং লোক দেখতে বেরোয়, তাই আমরাও একাদশীর দিন আবার ঠাকুর দেখতে বেরোলাম। তো আজকে আমরা গেছিলাম মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার আর শ্রীভূমি, এই ঠাকুরগুলো দেখতে। এখন মনটা খারাপ লাগছে, বাট কিছু করার নেই, কারণ কি কিছুদিন থাকার মর্তে এসে কিছুদিন থাকার পর তো দুর্গা মাকে আবার বাড়ি ফিরে যেতেই হবে, তো তাই জন্যই। কিন্তু তবু একটা রেশ তো থাকেই মনের মধ্যে, দুর্গাপুজোর রেশ। তো আজকেই লাস্ট ঠাকুর দেখা হলো, দুর্গাপুজো এবছর আর ঠাকুর দেখতে বেরোবো না, এরপরে সব দ্বাদশী থেকেই প্যান্ডেল খোলা শুরু করে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।